ডিম ভাজাভাজি কিন্তু চলছে, একদম লাল লাল ডিম। এই যে এইখানে শুভজিৎ চক্রবর্তী ফুডি গ্রেট, এইখানে তুমি রিপোস্ট করে দাও প্লিজ। প্রদীপটা কিন্তু প্রদীপদার মতন ঠিক হয়নি, খাবেই খাবে। ডিমটা দেখো চলে গেল ঝোলের ভিতরে। কি ডিম ছাড়া চলে গেছে, ডিম হবে? হ্যাঁ, আর মা কি করছে? ডাল। কি ডাল এটা? কি ডাল গো মা? মুসুরির ডাল। কে বাদ, এখানে পটল পটল পটল। ও তুমি ভালো ভাষা বলে পটল ভাজা হবে নাকি? বাজার থেকে চলে এসছে। যাই হোক, এখানে ডালটা ফুটছে, চলো কি হবে কি না হবে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। সবাই সবার কাজে লেগে গেছে, প্রদীপদা লঙ্কার ইয়ে ছাড়াচ্ছে, ও ইয়ে করছে, কি একটা বলে আদা ছাড়াচ্ছে। এখানে ডিমের মধ্যে কি কি দিয়েছো? এত কি দিয়েছো ডিমের মধ্যে? পটল ভাজাভাজি হবে, আর ওখানে আলু সেদ্ধ হয়ে রয়েছে, আজকে ডিমের ঝোল হবে। ডালটা তো হয়েই গেল মোটামুটি দেখতে পাচ্ছি আমরা, এবং দেখুন তেলের ভেতরে চলে যাচ্ছে, মানে ফ্রাই প্যানের ভেতরে চলে যাচ্ছে তেল। তেলের ভেতরে ফ্রাই প্যানটা কি জিনিস! এবার কিন্তু পটল ভাজাভাজি চলছে, স্নেহার পছন্দের সেই পটল, আবার মায়েরও পছন্দের পটল। আমি ভাই সব আমার আলু শ্রেষ্ঠ খাবার। তাহলে এই যে এখন এসব রান্নাবান্না চলছে, এখন পটল ভাজা হোক, তারপরে দেখা যাক। ডিম ভাজাভাজি কিন্তু চলছে, একদম লাল লাল ডিম। ঠিক আছে, এটা কি মাছ ভাজার তেলে ডিম ভেজে দিচ্ছ নাকি কালকে? না না, মাছ ভাজতে পারবেন, পটল ভাজবে। পটল ভাজার তেলে এই আলুগুলো সেদ্ধ হয়ে রয়েছে। এই পেঁয়াজ পেঁয়াজ ভাজাভাজি কি করতে চাইছো এখানে? আরে ওই কালকে মাছটা মধ্যে না একটু পেঁয়াজ দেওয়া হয়েছিল না, ওই একটু পেঁয়াজ দিয়ে রেনোভেশন করবে। আজকে এর ভেতরে কি টমেটো? এটা ওকে, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজাভাজি চলছে, ডিম তো রয়েছে কিন্তু ডিম হবে না। এটা হচ্ছে এই যে রেনোভেশন হবে আমাদের এই ভোলা মাছটা, আর সাথে পেঁয়াজ রসুন এর উপরে আবার কি হে এটা হলুদ। ওকে, কোনটা? ঘষনি। ওকে, ঘষনি বলছেন, দিচ্ছে কি বলে ওটাকে মাথা। যাই হোক, এই একটু রসুন আদা চলে গেল, আবার আচ্ছা হলুদ চলে গেল, লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে। রান্না তো জমিয়ে কষি হচ্ছে, একটু ভগবানের কাছে প্রে করো যাতে ফুডি গ্রেডটাকে চলে আসে। মানে এখানে আমি সব রকম তো ভিডিও দিতেও পাচ্ছি না, যাই হোক তাও মোটামুটি যা পাচ্ছি চেষ্টা করছি। আর এরপরে কি যাবে? এরপরে কি মাছটা ডিরেক্ট দিয়ে দেবো? মাছটাই দেবো। ওকে ওকে, এবার কিন্তু মাছটা চলে গেল, একদম জমে গেল ব্যাপারটা, একদম মাছটা এখন রসালো কষালো হবে। ওকে, একদম জমে গেছে। হ্যাঁ, তড়কা দিচ্ছে মাছ, তড়কা দিচ্ছে নাকি? যা বাদ, পুরো কচ্ছে গেছে। ওটা যাই হোক, আমার কিন্তু ভালো লেগেছিল কালকের। হ্যাঁ, আমারও ভালো লেগেছিল, প্রত্যেকেরই ভালো লেগেছিল। তুমি একটু রসালো কষালো করতে চাইছো এই? আমি তাহলে কে কালকে একদিন কমেন্ট করে তোমার মা শুধু বলে খাবো না খাবো না খাবো না করে সব খায়। দারুণ লাগছে। এবার পরিমাণ মতন চলে যাচ্ছে কিন্তু ধনে পাতা, কে আবার ধনে পাতাটা আলাদা গন্ধ আছে, এটা সবাই জানি, সুন্দর লাগছে। মানে মোটামুটি রিনোভেশন হয়ে গেছে আমাদের কি ভোলা মাছের ঝাল, কে আবার আচ্ছা এদিকে ভাত ফুটছে, এদিকে এবার ডিমটা রেডি হবে যেটা বুঝতে পারতেছি। আচ্ছা তেলের ভেতরে কি গেছে? দেখি একদম চোখের সামনে অ্যাক্সিডেন্ট, মানে সে বিশাল বড় ব্যাপার। সবাই এদিকে রান্না বান্না করবে কিন্তু প্রদীপটা কিন্তু প্রদীপদার মতন ঠিক হয়নি, খাবেই খাবে, এটা হবেই। ছি, যাই হোক, আর এদিকে এখন রান্নাবান্নার মতন চলতেই থাকছে, আর আমি এদিকে
ফোন ঘেটে যাচ্ছি কখন। আচ্ছা একটা তোমাদেরকে শেয়ার করি, যারা টুইটারে আছো বা এক্স, একটু টুইটার এক্স হয়ে গেছে, ওখানে শুভজিৎ চক্রবর্তী, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেখানে আর কি, যারা যারা চাও মানে একটু তোমাদেরকে শেয়ার করি এক্সটা। আমি সেখানে একটা রিটুইট যদি তোমরা করে দাও, রিপোস্ট, খুব ভালো হয় বিষয়টা। এই যে জাস্ট অ্যান ওয়েট, এই যে গেল, কোথায় গেল বিষয়টা, করি এই যে এইখানে শুভজিৎ চক্রবর্তী ফুরি গ্রেট, এইখানে দুটো রিপোস্ট করে দাও প্লিজ, দুটো রিপোস্ট করে দাও, দুটো রিপোস্ট হয়েছে, যারা যারা করতে চাও প্লিজ করে দাও, একটু করে দিও প্লিজ, তাহলে যদি ফেসবুক ইন্ডিয়ার কাছে পৌঁছায়। আচ্ছা এই যে এখানে হলুদ আর কি কি গেল, হলুদ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা পেস্ট, লঙ্কার পেস্ট রয়েছে, আদা লঙ্কার পেস্ট রয়েছে, আদার কি জানো, আদার পেস্ট, রসুন পেস্ট, টমেটো আছে, পেঁয়াজেরও পেস্ট আছে। এই দাঁড়া দাঁড়া, ওখানে ইয়ে চলে গেল না ওটা, ওই ওটা পেঁয়াজ, ওকে আমি ভেবেছি মনে হয় সেই রবার্ট রবার্ট, যাই হোক আলু তো আর কিছু নেই আলুর ভেতরে, এখনই মনে হচ্ছে গলে যাবে আলুটা। ও দারুণ মাখামাখি চলছে একদম ফাটাফাটিভাবে। আচ্ছা জল চলে যাচ্ছে এবার, এবার কিন্তু ডিমটা দেখো চলে গেল ঝোলের ভেতরে, ওহো ক্যা বাত, একদম দারুণভাবে ঝোলটা কিন্তু হচ্ছে উচি করে, ওহো এই পরিমাণ মতন চিনি চলে যাচ্ছে, ক্যামেরা দেখে চিনি এখন দিচ্ছে না, একটু দিলাম আমি, চলো। আচ্ছা এবার চলে গেল কিন্তু ধনে পাতা। আচ্ছা এবার কিন্তু সানরাইজের ফেভারিট মশলা মানে গরম গরম মশলা চলে যাচ্ছে, খুব সুন্দর এখানে তো রান্না আজকে ইতি কত নাকি, হ্যাঁ ক্যা বাত, সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে, মানে ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, এখানে রান্না আজকে শেষ, একদম কমপ্লিটেড ডিম।